বিসমিল্লাহির রহমানির রহিম হাই গাইস আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আমরা সিপ্রোসিন ইনজেকশন নিয়ে আলোচনা করব সিপ্রোসিন ইনজেকশন একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ইনজেকশন এই ইনজেকশনের জেনেটিক নাম সিপ্রোফ্লক্সাসিলিন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন এখন আমরা সিপ্রোসিন ইনজেকশনের মূল্য ব্যবহারের কারণ ব্যবহারের নিয়ম সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সিপসিন ইনজেকশনের মূল্য দুইশো মিলিগ্রাম বা একশো মিলি ইনজেকশনের মূল্য একশো টাকা ব্যবহারের কারণ যে যে সমস্যা হলে সিপ্রোসিন ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে সিপ্রোসিন ইনজেকশনটি ব্যবহার করা হয় এছাড়াও সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় যেমন মূত্রনালী সংক্রমণ শ্বাসতন্ত্রের সংক্রমণ গনোরিয়া সেপ্টেসেমিয়া ব্যাকটেরিয়া ব্যাকটেরিমিয়া পেরিটোনাইটিস হ্যামাটোলজিক্যাল যাদের সংক্রমিত ক্ষত আছে তাদের ক্ষেত্রেও এই ইনজেকশনটি ব্যবহার করা হয় শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন লুভার নিউমোনিয়া ব্রনকো নিউমোনিয়া তীব্র ও জটিল ব্রনকাইটিস সিস্টিক ফাইব্রোসিসের জটিলতা এসব সমস্যাগুলোর সমাধানের কারণেও চিপ্রোসিন ইনজেকশনটি ব্যবহার করা হয় মূত্রনালীর ইনফেকশন হলে তকু কমল কলা সংক্রমণ হলে যেমন সংক্রমণযুক্ত আলসার খতের সংক্রমণ সেলুলাইটিস এসব ধরনের সংক্রমণ হলেও সিপ্রোসিন ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারবেন পাকস্থলী সংক্রমণ হলে বিলিয়ারি পথের সংক্রমণ হলে উদরীয় সংক্রমণ হলে অস্থিউ অস্থিসন্ধির সংক্রমণ হলেও সিপ্রোসিন ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারবেন ডায়রিয়া ঠান্ডা কাশি নিউমোনিয়া বা কাটা সিড়া ফুড়া বা গাজনিত কোনো ইনফেকশন হলেও সিপ্রোসিন ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন এসআরАО মূত্রনালীর ইনফেকশন শ্বাসনালীর ইনফেকশন নরম টিস্যু ও কুষ্কোলার ইনফেকশন এসব সব ইনফেকশনের ক্ষেত্রেও সিপ্রোসিন ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন সিপ্রোসিন ইনজেকশনটি ব্যবহারের নিয়ম এই ইনজেকশনটি দিনে দুইবার ব্যবহার করা হয় সিপ্রোসিন ইনজেকশনটি একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন এর একটি নির্দিষ্ট ডোজে ব্যবহার করতে হয় ডাক্তার আপনাকে যে ডুসে ব্যবহার করতে বলবে সেই ডুসে আপনি ব্যবহার করবেন গর্ভবতী মা এবং স্তন্যদানকালী মা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ইনজেকশনটি ব্যবহার করবেন সতর্কতা যাদের খিচুনি হওয়ার সম্ভাবনা আছে আর্টার ইউল ক্যালোসিস আছে যাদের তারা ইনজেকশনটি ব্যবহারের আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ইনজেকশনটি ব্যবহারের পরে যে যে সমস্যাগুলো হতে পারে বমি বমি বাপ হতে পারে বমি হতে পারে ডায়রিয়া হতে পারে বদ হজম হতে পারে গোলজোক হতে পারে হতে পারে শরীরে বা গায়ে ফুসকুড়ি উঠতে পারে তবে সবার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে হয় তাই চিন্তা করার কোনো কারণ নাই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম